এবার পূজয় বুজ খলিফা গোবরডাঙ্গায়। স্থানীয় মিলন সংঘের উদ্যোগে গড়ে উঠেছে মণ্ডপ। দর্শনার্থীদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা পূজো আয়োজকদের। এবছর দুর্গাপূজায় বুর্জ খালিফা গোবরডাঙ্গায়। কলকাতার শ্রীভূমি কাঁপিয়ে এবারে দুর্গাপূজায় গোবরডাঙ্গা মিলন সংঘের বিশেষ আকর্ষণ বুর্জ খালিফা প্যান্ডেল। গত বছর দুর্গাপূজায় কলকাতা শ্রীভূমি ক্লাবের বুর্জ খালিফা প্যান্ডেল পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের নজর কেড়েছিল। গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। পূজা প্যান্ডেলের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল ক্লাব কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ প্রশাসনকে। অত্যাধিক ভিড় সামলাতে এবং কলকাতা বিমানবন্দরের বিমান ওঠানামায় বিঘ্ন ঘটায় এক পর্যায়ে বাধ্য হয়ে প্যান্ডেলের লেজার শো বন্ধ করে রাখা হয় কর্তৃপক্ষের নির্দেশে। অবশেষে সেই জনপ্রিয় বুর্জ খলিফা প্যান্ডেল এবং আলো রোশনায় এবার দুর্গাপূজার বিশেষ চমক উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গোবরডাঙ্গার মিলন সংঘ ক্লাবে। বিগত দুবছর করোনা আবহে সারা বাংলা তথা ভারতবর্ষের মানুষ দুর্গাপুজো তেমনভাবে উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে উদযাপন করতে পারেনি। এবার তাই করোনা প্রভাব কাটিয়ে নতুনত্বের চমক দিতে চলেছে গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাব। জানা গেছে প্রায় 72 ফুট উঁচু এবং 45 ফুট চওড়া বিশাল উচ্চতার বুর্জ খলিফা প্যান্ডেল এবার গোবরডাঙ্গার মিলন সংঘের মূল আকর্ষণ। তো সমস্যা মনে হচ্ছে না আমাদের, কোনো এতে সমস্যার কিছু নেই। 1600 জন মিলে ওই রথের দিন থেকেই করছি টোটাল কাজ। আমরা এমনি ডিজাইনে কাজ করেছি, কিন্তু এই এই কাজ তো আগে করিনি, এই প্রথম করছি। এটা ডিজাইনে তো প্রচুর কাজই করেছি আমি, এগুলো তো আমাদের কর্মই, আমাদের করতেই হবে। হ্যাঁ, দর্শনার্থীদের ভিড় সামলাতে আগাম প্রস্তুত নিচ্ছে গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাব কর্তৃপক্ষ, গোবরডাঙ্গা পৌরসভা এবং গোবরডাঙ্গা থানা পুলিশ প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরার নজরদারি, সর্বক্ষণ হেলথ ক্যাম্প এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় দর্শক সাধারণের জন্য সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত এই প্যান্ডেলের প্রদর্শনী চলবে। প্যান্ডেলের ভিড় সামলানোর জন্য 200 বেসরকারি নিরাপত্তা কর্মী রাখা হয়েছে বলেও ক্লাব সূত্রে জানা গেছে। আমাদের এবার 70 বছরের পুজো, 70 বছরের পুজো আমরা বুর্জ খলিফা করছি। গত বছরের তুলনায় এবছর আমাদের ভিড়ে বাড়বে, আর এবছর সেই ভিড়টাকে আমরা সামলানোর চেষ্টা করব আমাদের ক্লাব তরফ থেকে। আমাদের এখান থেকে আমরা রথের দিন করছি, 17 জন লেবার কাজ করছেন। বুর্জ খলিফার যে লাইটটা হয়েছিল সেই লাইটটা আমাদের এখানে আসছে, সেই লাইটটাই হবে। আর ইলেকট্রিশিয়ান বাইরে আসবে, আর আমাদের রাস্তার লাইট আলাদা, বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।